সিংয়ের গান শুনতে দুর্গা নগরীর দুর্গা দালানে কন্যা রূপে মা দুর্গা। এটা কোনো রূপকথার গল্প বা কাল্পনিক চরিত্র বা ঐতিহাসিক বিষয় কিছুই নয়, এটা একটি চিন্তা ভাবনা, জেলাবাসীর গর্ব। অরিজিৎ সিংকে নিয়ে পূজা মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। এটা হলো মুর্শিদাবাদের এক দুর্গাপূজা কমিটির থিম। বহরমপুর লোয়ার কাদায় সার্বজনীন দুর্গাপূজা কমিটির প্রতি বছর নিত্য নতুন থিম উপহার দিয়ে থাকে। এই বছরের থিম দুর্গানগরী। ওই এলাকার 350 মিটার এলাকার প্রতিটি মোড় জুড়ে মোট 15টি দুর্গা প্রতিমা থাকবে এবং মূল মন্দিরে মায়ের মূর্তি থাকবে। পাশে দালানে অরিজিৎ সিং এর গান করার ভূমিকায় দেখা যাবে। সেই গান শুনতে মা মুগ্ধ হয়ে কন্যা রূপে মর্তে আসেন, এরকমই চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। পূজা কমিটির সদস্য জানান, অরিজিৎ সিং আমাদের জেলা তথা ভারতবর্ষের গর্ব, সেই কথা চিন্তা ভাবনা করে এই থিম। এই বছরের থিম হচ্ছে আমাদের দুর্গানগরী। এই বছর আমাদের দুর্গানগরী হচ্ছে মেন থিম। আর আমাদের যে মেন পুজো দুর্গা ঠাকুর প্রথমে আপনাদের এই আমার ঠিক পেছনেই আছে, সেখানে হচ্ছে আমাদের একটা দুর্গার দালান যার বাইরে বসে অরিজিৎ সিং গান করছেন এবং মা দুর্গা বাচ্চা রূপে সে গানটা শুনতে আসছে। অরিজিৎ সিং তো এখন আমাদের গোটা দেশব্যাপী রাজ্যব্যাপী আমাদের জেলার একজন খুব বিখ্যাত শিল্পী, সেই হিসেবে তো অবশ্যই।